তো বলি খনো এ দিন জামিনি যাবি রে ভজহুরে জয় নিজ কাঙ্কা কান্তি কলে বড় জয় নিজ কাঙ্কা কান্তি কলে বড় এ তো তোমার ভিক্ষের ঝুলি নয় দিদি, কেন লক্ষ্মীর ছাপ। কি হলো মালতি দিদি, আজ এত কম যে? কি করবো গোসাই, আমাদের গলায় তো আর কমললতার মতন মধু জ্বরে না যে লোকে একবারে ঝুলি ভরে দেবে। চলবে কেন, শ্রীকৃষ্ণ ওর কণ্ঠে যেন তার বাসি সুরটি একেবারে ঢেলে দিয়েছে। তাই তো আমাদের গলায় তোমরা ব্যাঙের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাও না। ও কমল দিদি, কমল দিদি গো, আরে আমাদের ব্যাঙি দুটো মেয়ে এসে সামলা বাবু ভাগ করতাম না কেমন রে? আমি কি তোদের এখানে চর্ষি দিয়েছি যে তোরা আমার সঙ্গে ওই রকম করিস? তোদের জমে নাই না? হ্যাঁ ঢুকলেই না আমাকে যেন সেই এটুরির মতন একেবারে ছেঁটে ধরে আদর। অমন করতে আছে? হ্যাঁ, বুড়ো মানুষের সঙ্গে তোরা কেন অমন করিস? ওই যে শরীর জলে কেন কমল দি, আজ ধরা পড়ে গেছে কিনা খিরের নাড়ু নিয়ে তাই খেপে গেছে রাশি। হ্যাঁ, ধরা পড়ে গেছে কিনা খিরের নাড়ু নিয়ে তাই খেপে গেছে, তোমার ছোটা মুখ ভোটা করে দেবে। তুমি আমাকে দেখে এখানে দাঁড়িয়ে দেখছো কি? যাও না ভেতরে যাও। জয় জয় অতি বলো বলরাম প্রিয়। আচ্ছা রাশুদি, তুমি এবার রোজ আমার জন্য লুকিয়ে নাড়ু আনো কেন? আমার খুশি আমি আনবো, 100 বার আনবো, তোর তাতে কি? হ্যাঁ, তুই তোর মতন খুশি মতো কাজ করছিস না? এই যে তুই কাঁচা বয়সে বৈষ্ণবী হয়েছিস, আমার বুকে লাগে না? আমি তোকে বলতে যাই নে।